বাঁকুড়ার মেজিয়াতে রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়, যেখানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের মেন্টর অরূপ চক্রবর্তী, শালতোরা বিধানসভার বিধায়ক স্বপন বাউরি সহ দলীয় কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। চিরাচরিত রূপে পদ্ম শিবিরকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমার বাংলার কোন মেয়ে পয়সার অভাবে পড়তে পারবে না, তা হবে না। আমি বাংলার মেয়েদের বিনা পয়সায় পড়াবো, যখন উঁচু ক্লাসে চলে যাবে সেই উঁচু ক্লাসে গেলে 25,000 টাকা কন্যাশ্রী প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমার বাংলার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে, আমার বাংলার মেয়ে সে শুধু সন্তান প্রসব করার জন্য আর রান্না করার জন্য জন্ম হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমার মা বাংলার মেয়ে কন্যাশ্রী প্রকল্পের টাকা পেয়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আমার বাংলার মেয়ে এমএলএ হবে, এমপি হবে, আমার বাংলার মেয়ে ভারতবর্ষের মাথা উঁচু করে দাঁড়াবে। আমি তো বাঁকুড়া শহরে শুনলাম অনেকের কাছে কার্ড পৌঁছেও গেছে। আপনারা কাঠুয়ায় দরখাস্ত করেছেন না করেন? হ্যাঁ কি না একটু জোরে বলুন না, আপনারা একটু জোরে বলতে হবে। বাড়িতে শুধু বড়ের সঙ্গে ঝগড়া করলে হবে, এখানে একটু কথা বলতে হবে তো। হ্যাঁ পেয়েছেন, করেছেন, হাতে পেয়েছেন, এখনো পাননি যে অঞ্চলে আছে। আগামী জুন পর্যন্ত আপনারা রেশন ফ্রি পাবেন, পাচ্ছেন নাকি না? রেশন ফ্রি পাচ্ছেন তো? আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হয়ে 2021 সালে আবার শপথ নেবেন, আপনাদের জন্য সারা জীবনের রেশন ফ্রি করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে তিনি শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন। এছাড়াও তিনি কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের গুরুত্ব আলোচনা করেন। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট, নিউজ 24 ইন্ডিয়া।